হ্যালো ধিয়ন ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি বন্ধু তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও অগ্নি বীরের মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চাহে তুমি ব্যারাকপুর কলকাতা শিলিগুড়ি বা বহরমপুর এরো থেকে বিলং করো না কেন বা ত্রিপুরা বা আসাম থেকে বিলং করো না কেন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তোমরা সবাই অবগত আছো যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সাব সাব উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তো অনলাইন অ্যাপ্লিকেশান কারা কারা করতে পারবে যোগ্যতা বয়েস তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে উচ্চতা শেয়ার করবো এটা তোমরা অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের দু হাজার বাইশ তেইশ সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই তেইশ সালে তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ যেটি ব্যারাকপুর বহরমপুর একই পিডিএফ এবং ষোলো তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছিলো তোমরা দেখতে পাচ্ছ এবং ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছিলো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় এক মাস পরেই কিন্তু তোমাদের পরীক্ষা তোমাদের ষোলোই মার্চ পনেরোই মার্চ এবং সতেরোই এপ্রিল থেকে পরীক্ষা মানে এক মাস পরেই কিন্তু পরীক্ষা অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পর কিন্তু তোমাদের হাতে তোমরা এক মাস সময় পাবে তো এটা তোমাদের ষোলোই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এই বছর কিন্তু তোমাদের ফার্স্ট উইক থেকে অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে তো বয়েস কত থেকে কাউন্টিং করা হবে এবং জিডি টেকনিক্যাল ক্লার্কের আমি তোমাদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা শেয়ার করব। তো সিলেকশন প্রসেস তোমরা জানো প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তারপরে কিন্তু তোমাদের পি পিএমটি হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে তো এখানে বন্ধুরা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এজ যেটা সেটা তো এই বছর কাউন্টিং তোমাদের এর আগের বছর কিন্তু এক অক্টোবর দু থেকে এক এপ্রিল দু হাজার মধ্যে কিন্তু নেওয়া হয়েছিল এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওকে এক অক্টোবর দু থেকে এক এপ্রিল দু হাজার ছয়ের মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ ধরা হয়েছিল এই বছর বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ চেঞ্জ হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটি তোমাদের এক অক্টোবর দু রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে এক অক্টোবর দু হাজার এবং যেটি তোমাদের এক এপ্রিল দু রয়েছে সেটি হয়ে যাবে এক এপ্রিল দু অর্থাৎ এক অক্টোবর দু থেকে এক এপ্রিল দু হাজার সাতের মধ্যে কিন্তু তোমার ডিও হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে যদি তোমাদের বয়স না বাড়াই তাহলে অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটি পোস্টের বয়স কিন্তু সাড়ে সতেরো থেকে একুশ করা হয়েছে চাহে তুমি জিডি টেকনিক্যাল ক্লার্ক বা ট্রেডম্যানের প্রার্থী হও না কেন এখানে দেখতে পাচ্ছ সাড়ে সতেরো থেকে একুশ করা হয়েছে যদি এইখানে ধরে নাও তোমাদের অগ্নিবিড় ক্লার্ক এবং টেকনিক্যালে যদি তোমাদের বয়েস সাড়ে একুশ থেকে সাড়ে সতেরো থেকে যদি তেইশ করা হয় তাহলে তাদের ডিওবি আলাদাভাবে দেওয়া হবে আর যদি ট্রেডম্যানেরও বয়স বাড়া হয় তাহলে কিন্তু তেইশ করা হয় তাহলে কিন্তু তোমার তোমাদের ডিওবিটা চেঞ্জ হবে আর যদি তোমাদের একুশই থাকে তাহলে কিন্তু এক অক্টোবর দু দু তিন থেকে এক এক অক্টোবর দু থেকে তোমাদের এক এপ্রিল দু হাজার সাতের মধ্যে তোমার যদি ডিও হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে তবে বন্ধুরা তোমাদের আশা করছি যতটা আমরা আপডেট পাচ্ছি তোমাদের টেকনিক্যালে অর্থাৎ টেকনিক্যালে কিন্তু তোমাদের বয়স ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওকে টেকনিক্যালের ক্ষেত্রে আর বাকি অন্যান্য পোস্টের ব্যাপারে এখনো কোনো আপডেট নেই টেকনিক্যালের বয়স কিন্তু তোমাদের সাড়ে সতেরো থেকে তেইশ হতে পারে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটিতে যেতে চাও এখানে দেখতে পাচ্ছ তাহলে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিকে তোমরা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ পার্সেন্ট টোটালে অর্থাৎ তোমার যে সাবজেক্ট রয়েছে সাতখানা সাবজেক্ট রয়েছে আমাদের স্কুল বোর্ডে এবং মাদ্রাসা বোর্ডে নখানা সাবজেক্ট রয়েছে তো সেহে সেখানে কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট টোটালে তোমাদেরকে রেজাল্ট থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাদেরকে তেত্রিশ করে কিন্তু নাম্বার থাকতে হবে তাহলে তুমি কিন্তু অগ্নিবিদ জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবে যদি তোমার টোটালে তেত্রিশ টোটালে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার আছে বা ছিচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট নাম্বার আছে যদি ইন কেস তোমার ধরে নাও ম্যাথে বা ভৌতবিজ্ঞানে বা জীবনবিজ্ঞানে একটাতে দেখা যাচ্ছে তোমার বত্রিশ রয়েছে আর বাকি প্রত্যেকটি সাবজেক্টে তোমার তেত্রিশ রয়েছে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু তোমার তেত্রিশ পার্সেন্ট নাম্বার লাগবে তেত্রিশের উপরে বা তেত্রিশ পার্সেন্ট থাকলেও হবে আর পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু টোটালে থাকতে হবে বয়স সাড়ে সতেরো থেকে একুশ এখন পর্যন্ত আপাতত এটা রয়েছে আর এখানে বন্ধুরা দেখো তোমাদের বলা হয়েছে যারা যারা এডুকেশন কোয়ালিফিকেশান ফর ইন্ডিয়ান ডোমিসিয়াল গোর্খা যারা রয়েছে গোর্খা যেটা দার্জিলিং পার্বত্য এলাকার বাসিন্দা যারা গোর্খা তাদের ক্ষেত্রে কিন্তু টেন পাস সিম্পল টেন পাস সোলজার জিডির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই এবং এখান থেকে তোমার যদি এলএম ভি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তোমার যদি যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি ড্রাইভিংয়ে যেতে পারবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এই জেনারেল ডিউটি থেকে বয়স তোমাদের উল্লেখ করে দিলাম অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবিড় টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাকে টেন প্লাস টু হতে হবে উচ্চ মাধ্যমিক দিতে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওকে পিসিএম যেটা আমাদের পিওর সায়েন্স সেটা পি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং টোটালে ফিফটি পারসেন্ট এবং ইচ সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্টে তোমার চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে বয়স সাড়ে সতেরো থেকে একুশ তবে এই বছর এটা কিন্তু সাড়ে সতেরো থেকে তেইশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা তাছাড়াও তুমি যদি এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি ধরে নাও ভোকেশনাল পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে তুমি যদি ভোকেশনাল পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া তোমার যদি এই সব ট্রেডে আইটিআই থাকে নাও এখানে মে এম তারপরে মেকানিক মেকানিক ডিজেল তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক মেকানিক্যাল সার্ভেয়ার যে কোনো আইটিআই তোমার যদি থাকে তাহলে বোনাস হিসাবে কিন্তু তোমাকে মার্ক দেওয়া হবে বা টু ইয়ার তুমি যদি তুমি যদি ভোকেশনাল করার পরেও যদি আইটিআই করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে আইটিআই থাকলে কিন্তু তোমার বোনাস হিসাবে কিছু মার্ক দেওয়া হবে আর আইটিআই না থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে বন্ধুরা সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ যেটা সেটা লাগবে আর আইটিআই করা থাকলে বোনাস হিসাবে মার্ক পাবে ওকে আর আইটিআই না থাকলে বোনাস হিসাবে মার্ক পাবে না এটাই তফাত ক্লার্কের ক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান টেন প্লাস হতে হবে ক্লার্কের ক্ষেত্রে আর্টস কমার্স সায়েন্স অর্থাৎ তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো তবু আবেদন করতে পারবে কমার্স স প্রার্থী হলেও আবেদন করতে পারবে অ্যান্ড সায়েন্সের প্রার্থী হলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে আর এখানে দেখো ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যে বয়ে তোমাদের যে বয়স সেটা কিন্তু সাড়ে সতেরো থেকে একুশ আর উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমার সিক্সটি পারসেন্ট নাম্বার কিন্তু তোমার থাকতে হবে টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে ইচ সাবজেক্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার যদি পাঁচটি সাবজেক্ট থাকে আর যদি ছয়টি সাবজেক্ট থাকে যদি একটি সাবজেক্ট তুমি ফোর সাবজেক্ট হিসাবে নিয়েছ তাহলে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট টোটালে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাছাড়াও উচ্চ মাধ্যমিকে কিন্তু ইংলিশ ইংলিশে কিন্তু অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে তার সঙ্গে সঙ্গে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুক কিপিং যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে ম্যান্ডেটরি কিন্তু এখানে বলা হয়েছে এবং তাতেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে অনেকে রয়েছে বুক কিপিং বা অ্যাকাউন্টিং সাবজেক্ট অনেকে থাকে না ম্যাথ থাকে তো ম্যাথ থাকলেও চলবে আর যদি এই তিনটি সাবজেক্টের মধ্যে তোমার যদি না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না ওকে তো এটি ছিল ক্লার্কের আপডেট নেক্সট বন্ধুরা অগ্নিবীর ট্রেডমেন্ট টেন পাস অগ্নিবীর ট্রেডমেন্ট টেন পাসে তুমি যদি আবেদন করতে চাও তাহলে সিম্পল টেন পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাকে তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এখানে কিন্তু টোটাল নাম্বার তোমার লাগবে না ওকে শুধুমাত্র তেত্রিশ পার্সেন্ট নাম্বার যদি তোমার থাকে প্রত্যেকটি সাবজেক্টে তাহলে কিন্তু অগ্নিবীর ট্রেডমেন্টে তুমি আবেদন করতে পারবে বয়স সাড়ে সতেরো থেকে একুশ অগ্নিবীর টেডমেন্ট এইট পাস অগ্নিবীর টেডমেন্ট এইট পাসের ক্ষেত্রে সিম্পল এইট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এইট পাসে তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবে ওকে এটি ছিল অগ্নিবীর এইট পাস তো এটি ছিল তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম বয়েসটা এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাইট দেখো হাইট কিন্তু তোমাদের হতে হবে একশো পঁয়ষট্টি একশো উনসত্তর সেন্টিমিটার জিডি ট্রেডম্যান এবং টেকনিক্যালের ক্ষেত্রে আর বাকি তোমাদের ক্লার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট হতে হবে এখানে কিন্তু বন্ধুরা নোটিফিকেশানে হাইট উল্লেখ করা নেই তো তোমাদেরকে আমি ঠিক হাইটের ওপর একটা ভিডিও আমি তোমাদেরকে বলে দেবো হাইট চেস্ট এবার এবং রানের ব্যাপারে রান কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ফেজ অনেক কিন্তু তোমাদের পরীক্ষা হবে ফেজ টুতে কিন্তু তোমাদের রান হবে এখানে রানের ব্যাপারটা উল্লেখ করা হয়েছে কিন্তু এই নোটিফিকেশনে বন্ধুরা তোমাদের হাইটের ব্যাপারটা উল্লেখ করা নেই তো হাইট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো রান তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে ফার্স্ট গ্রুপ যেটা তুমি চল্লিশ নম্বর পেয়ে যাবে এটি কিন্তু জিডির এবং জিডির ক্ষেত্রে এবং ট্রেডম্যানের ক্ষেত্রে এখানে তোমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আর বাকি অন্যান্য ট্রেডের ক্ষেত্রে অর্থাৎ টেকনিক্যাল বা ক্লার্কের ক্ষেত্রে ফিজিক্যালের নাম্বার কোনো দিন যোগ হয় না সেখানে রিটার্নের রিটার্নের যে নাম্বার তুমি পাবে সেই অনুসারে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে আর ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল এবং রিটার্নের নাম্বার অনুসারে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে ওকে তো বন্ধুরা এটি ছিল আপডেট আমি হাইটের উপরে তোমাদেরকে ফ্রেশ হাইট ওয়েট চেস্ট আরও অন্যান্য আপডেট নিয়ে একটি ভিডিও আমি করে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ